বর্তমানে আমরা যে জামা কাপড় পরি তাতে দর্জি ও সেলাই মেশিনের ভূমিকা সবচেয়ে বেশি। প্রাচীনকালে যখন সেলাই মেশিন ছিল না, তখন একটি কাপড় সেলাই করতে অনেক বেশি সময় লাগত। ফলে সেলাই মেশিনের আবিষ্কার আমাদের আধুনিক সভ্যতায় একটি বড় উপহার। কিন্তু আপনি কি জানেন এই সেলাই মেশিন কে, কবে এবং কিভাবে আবিষ্কার করেছিলেন? বন্ধুরা, আজকে আমি সেলাই মেশিনের আশ্চর্য ইতিহাস আপনাদেরকে জানাবো, তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আর আমাদের চ্যানেলে যারা নতুন এসেছেন প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজ থেকে প্রায় 20,000 বছর আগে মানুষ প্রথম হাতে সেলাই করা শিখেছিল। সে সময় বিভিন্ন পশুর হাড় বা দাঁত দিয়ে সুই বানানো হতো এবং তা দিয়েই সেলাই করত আদিম মানুষেরা। ধীরে ধীরে এই সুই উন্নত হয় এবং আমরা বর্তমানে স্টিলের সুই দেখতে পাই, যা দিয়ে খুবই সূক্ষ্ম সেলাই করা যায়। তবে 1800 শতকের দিকে যখন ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হয়, তখন ইউরোপ জুড়ে বড় বড় কাপড়ের ইন্ডাস্ট্রি নির্মাণ হয়। কিন্তু সে সময় হাতে সেলাই করা খুবই ধীর গতিতে হতো, ফলে কারখানার উৎপাদন কমে যেত। এই কারণে ইন্ডাস্ট্রির মালিকেরা এমন একটা মেশিন আবিষ্কার করতে চাইছিলেন যা দিয়ে খুব দ্রুত সেলাই করা যাবে। আর আপনাদেরকে জানিয়ে রাখি, 1800 শতক থেকে বহু এমন জিনিসের আবিষ্কার হয়েছে যা ছাড়া আজকে আমাদের জীবন ভাবতেই পারি না। 1755 সালে চার্লস ফ্রেডরিক উইনসন থাক নামের এক ইংরেজ ব্যক্তি প্রথমবার একটি সেলাই মেশিন আবিষ্কার করেন। তার আবিষ্কৃত এই সেলাই মেশিনে দুটো সুই ছিল, দুটো নিডেল ছিল, যা ফেব্রিক এবং লেদার সেলাই করতে পারত, যা কাপড় বা চামড়া সেলাই করতে পারত। এই মেশিনের সুতো আগে বা পিছনে যেতে পারত। তবে চার্লসের আবিষ্কৃত এই মেশিনে সেলাই সুন্দরভাবে হতো না। তাছাড়া এই মেশিন খুবই ধীর গতির ছিল, ফলে এই আবিষ্কার তেমন সাড়া ফেলতে পারেনি। এরপর 1790 সালে এক ইংরেজ আবিষ্কারক থমাস সেড একটি উন্নত মানের সেলাই মেশিন আবিষ্কার করেন। তার এই সেলাই মেশিন কাঠের তৈরি ছিল, তবে তিনি তার এই মেশিনকে খুব বেশি প্রচার করতে পারেননি। মুচি যেভাবে চামড়া সেলাই করার জন্য চামড়ায় প্রথমে ফুটো করে সুতোযুক্ত সুই ঢুকিয়ে দেন এবং নিচ থেকে সেই সুতোয় একটি গিট তৈরি করে দেন, ঠিক সেইভাবেই থমাসের মেশিনে সেলাই হতো। থমাসের আবিষ্কৃত এই মেশিনে সুই সুতো নিয়ে নিচে যেত এবং নিচে ঘুরতে থাকা একটি সুতোর চাকা থেকে সুতো বেরিয়ে একটি বাদন তৈরি করে দিত, আর এইভাবে পরপর কাপড়ে বা চামড়ায় সেলাই হতো। তবে এই সেলাই করতে যে মেশিনের আবিষ্কার হয় তার গতি কম ছিল। এছাড়া হাতে করা সেলাই যেমন আকর্ষণীয় লাগে, এই মেশিনের সেলাই অত আকর্ষণীয় ছিল না। এরপর বার্থেলেমি থিমোনের 1830 সালে একটি সেলাই মেশিন আবিষ্কার করেন এবং তিনি তার এই আবিষ্কারের জন্য ফ্রান্সে প্যাটেন্ট পেয়েছিলেন। থিমোনের আবিষ্কারে এই মেশিনে একটি সুই এবং একটি সুতো ব্যবহার করা হতো, আর এটি কাঠের তৈরি ছিল। এটি চালানোর জন্য পা দিয়ে চাপ দিতে হতো। কিছুদিনের মধ্যে তিনি তার একটি সেলাইয়ের ফ্যাক্টরি খোলেন। সেই কারখানায় তিনি ফ্রেঞ্চ আর্মিদের কাপড় তৈরি করতেন, কিন্তু এর ফলে হাতে সেলাই করা দর্জিরা খেপে যায়। তারা ভাবে তাদের ইনকাম বন্ধ হয়ে যাবে, কারণ এই সেলাই মেশিন দিয়ে সেলাই করা খুব বেশি কষ্টকর ছিল না এবং খুব তাড়াতাড়ি সেলাই হয়ে যেত। এই কারণে কিছু দর্জি মিলে থিমোনের কারখানায় হামলা করে এবং তার সব মেশিন ভেঙে ফেলে। থিমোনের অনেক কষ্টে নিজের প্রাণ বাঁচিয়ে সেখান থেকে পালিয়ে যান। এরপর 1845 সালে থিমোনের তার আগের আবিষ্কৃত সেলাইয়ের মেশিনের থেকেও আরও উন্নত মানের একটি সেলাই মেশিন আবিষ্কার করেন। সেই আবিষ্কারকে তিনি প্যাটেন্ট করিয়ে নেন। এই নতুন সেলাই মেশিন ছিল লোহার তৈরি, ফলে এটা বেশ মজবুত ছিল। তবে থিমোনের সেই সেলাই মেশিনে একটি সমস্যা ছিল, এতে হওয়া সেলাইতে যে বাদন তৈরি হতো তা খুব মজবুত ছিল না,
মানে একটি সুতো ধরে টান দিলে সম্পূর্ণ সেলাই খুলে যেত। এদিকে 1834 সালে একজন আমেরিকান বিজ্ঞানী ওয়াটার হান্ট একটি সেলাই মেশিন আবিষ্কার করেছিলেন। তবে শুরুতে তিনি তার এই আবিষ্কারকে প্যাটেন্ট তৈরি করাতে চাননি। তিনি ভেবেছিলেন এই মেশিনের ব্যবহার বাড়লে মানুষের ইনকাম কমে যাবে। ওয়াটার হান্টের আবিষ্কৃত এই সেলাই মেশিন ডবল সেলাই হতো, মানে দুটো সুতো দিয়ে এখানে সেলাই করা যেত। পরে যখন ওয়াটার ভাবেন বাজারে খুব সফল হবে, তখন তিনি এই আবিষ্কারকে প্যাটার্ন করাতে চান। কিন্তু ততদিনে ইংল্যান্ডে আরেক বিজ্ঞানী ঠিক একই রকমের একটি সেলাই মেশিন বানিয়ে প্যাটেন্ট করিয়ে ফেলেছিলেন, ফলে ওয়াল্টারের সেলাই মেশিন সফলতা পায়নি। কয়েক বছরের মধ্যে আরও বেশ কিছু আবিষ্কারক সেলাই মেশিন নিয়ে গবেষণা করেন এবং এটিকে আরও উন্নত মানের বানানোর চেষ্টা করেন। 1846 সালে এলাইস হবে একটি সেলাই মেশিনের আবিষ্কার করেন। এলাইস হবে এর আগে আবিষ্কৃত সেলাই মেশিনগুলো ভালোভাবে পরীক্ষা করেন এবং সেই সমস্যাগুলোকে সমাধান করার চেষ্টা করেন। তিনি এই মেশিনে যেই নিডিলের ব্যবহার করেছিলেন তাতে নিডিলের মাথায় ছিদ্র ছিল, ফলে নিডিল খুব দ্রুত সুতো সহ কাপড় বা চামড়ার ছেদ করে চলে যেত। আর এলাইসের আগে যে সমস্ত সেলাই মেশিন আবিষ্কার হয়েছিল সবগুলো হাত দিয়ে চালাতে হতো, কিন্তু এলাইসের এই মেশিন পা দিয়ে চালানো যেত। এছাড়া এলাইস মেশিনের সুতোর যেই বাদনের প্রক্রিয়া আবিষ্কার করেছিলেন তা খুবই মজবুত ছিল। এলাইস তার এই আবিষ্কারকে প্যাটেন্ট করিয়ে নেন, কিন্তু তিনি ব্যবসায়িক দিক থেকে এই সেলাই মেশিনকে সফল বানাতে পারেননি। তবে বর্তমানে এলাইস হয়েকে প্রথম সফল সেলাই মেশিনের আবিষ্কারক হিসেবে মানা হয়। তবে কিছুদিনের মধ্যে আরেক ব্যক্তি ইসাক সিঙ্গার ব্যবসায়িকভাবে সেলাই মেশিন বানানো শুরু করেন। এর আগে যত সেলাই মেশিন আবিষ্কার হয়েছে সেগুলো অর্থ এবং প্ল্যানিংয়ের অভাবে বাজারে জায়গা করতে পারেনি, ফলে তখন মানুষ হাতে করা সেলাইকেই বেশি প্রাধান্য দিত। কিন্তু ইসাক সিঙ্গার এসে এই সেলাই মেশিনের ধারণাই বদলে দেন। তিনি তার একটি প্রোডাকশন কোম্পানি খোলেন এবং বিশ্বজুড়ে সেলাই মেশিন বিক্রি শুরু করেন। সেই সময়টা ছিল আধুনিক যুগের শুরুর দিক, ফলে দর্জিরাও কম সময়ের মধ্যে বেশি সেলাই করার সুযোগ পেয়ে এই মেশিন কিনতে থাকে। তবে এরই মধ্যে এলাইস হবে ইসাক সিঙ্গারের উপর কেস করে দেন। এলাইস বলেন ইসাক তার আবিষ্কারকে চুরি করেছে, এই নিয়ে কোর্টে মামলা চলে। তবে কোর্ট তাদের দুজনের আবিষ্কারকে ইউনিক বলে, ফলে ইসাক তার ব্যবসা চালিয়ে যেতে থাকেন। তবে এতদিন ধরে যে সেলাই মেশিন আবিষ্কার হয়েছে তা হয় হাতে নয় পা দিয়ে চালাতে হতো। পায়ে বা হাতে চালালে দর্জির বেশ কষ্ট হতো এবং দ্রুত গতির হতো না। ইসাক সিঙ্গার এই সমস্যার সমাধান করেন। 1879 সালে তিনি সর্বপ্রথম ইলেকট্রিক সেলাই মেশিন আবিষ্কার করেন। তখন সেলাই মেশিনের বাইরে থাকা একটি চাকাকে তিনি বেল্টের সাহায্যে একটি ইলেকট্রিক মোটরের সাথে যুক্ত করে দেন। তবে এই ইলেকট্রিক সেলাই মেশিন সে সময় অত সফলতা পায়নি। প্রায় 100 বছর পর 1970-এর দশকে আরও উন্নত মানের সেলাই মেশিন আসে এবং তা বেশ জনপ্রিয় হয়ে ওঠে। ভারত উপমহাদেশে প্রথম সেলাই মেশিন 1900-এর দিকে আসে। তখন ভারত উপমহাদেশে কোনো সেলাই মেশিন নির্মাণ কোম্পানি ছিল না। তখনকার দিনে পাফ এবং সিঙ্গার সেলাই মেশিন নামে কোম্পানি ছিল। 1935 সালে ভারতে কলকাতায় সর্বপ্রথম একটি সেলাই মেশিন নির্মাণ কোম্পানি শুরু হয়। এই কোম্পানির নাম ছিল উষা। এরপর থেকে ধীরে ধীরে ভারত উপমহাদেশে আরও বেশ কিছু নামী দামি কোম্পানি চালু হয়ে যায়। আর এই সেলাই মেশিন আবিষ্কারের পর থেকেই গার্মেন্টসের বিজনেস দ্রুত গতিতে এগুতে থাকে। আজ বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষ এই গার্মেন্টসের কাজের সাথে জড়িত এবং তাদের এই প্রধান হাতিয়ার এই সেলাই মেশিন। বাংলাদেশ এবং বাংলাদেশের দর্জিদের হাতে তৈরি হয় নামি দামি ব্র্যান্ডের কাপড়, ফলে রোজগারের দিক থেকেও এই সেলাই মেশিনের গুরুত্ব অপরিসীম।
তবে এখন বিভিন্ন যন্ত্রপাতি যেরকম আধুনিক এবং ডিজিটাল হচ্ছে, তা ভবিষ্যতে আমরা আরও উন্নত মানের সেলাই মেশিন দেখতে পাবো। কম্পিউটারের সেলাই মেশিনগুলো আমরা ভবিষ্যতে দেখতে পাবো, যা একটি বড় জনসংখ্যার কাছে খুবই আনন্দের বিষয়। ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই কষ্ট সার্থক হবে। সবার সুস্বাস্থ্য কামনা করছি, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।